বাসায় যখন একদম একা থাকি দুই ছেলেকে নিয়ে তখন কিন্তু দুই ছেলেকে সামলিয়ে কাজ করাটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে যায় কিন্তু যারা হচ্ছে যে একাই একটা বেবিকে সামলান বা একটা বেবি আছে তারা কিন্তু এই কোচটা ফলো করতে পারেন আশা করছি আপনারা সফল হবেন কারণ আমি এই যে দেখেন রিহান বাবাকে হচ্ছে পাতিল আর চামিচ দিয়েছি যে ও খেলবে আর ওর বড় ভাই সে টানাটানি শুরু করেছে তো রিহান বাবা কান্না করা শুরু করে দিয়েছে হয় কি ওকে আমি একটা জিনিস দিয়ে দিলাম খেলতে ও খেলছে কিন্তু এর মধ্যে বড় ছেলেটাই সে টানাটানি শুরু করছে বা বড় ছেলেকে কিছু দিচ্ছি খেলছে ছোটো ছেলেটা গিয়ে হচ্ছে আবার বড় ছেলেটাকে ডিস্টার্ব করছে তো দেখা হয় কি মানে কোনো কিছুতেই আলাপ হয় না দুই ছেলেই হচ্ছে পরে কান্নাকাটি শুরু করে দেয় তারপর মাঝে মধ্যে যখন মানে দেখবেন বাচ্চাদের কিন্তু নতুন জিনিসের প্রতি আগ্রহ বেশি মানে নতুন কোনো জিনিস দিলে সেটা হাড়ি হোক পাতিল হোক মানে যাই হোক না কেন আপনি যাই দিবেন নতুন একটা জিনিস যদি দেন দেখবেন সেটা নিয়ে কিছুক্ষণ হলে বাচ্চা খুটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখবে দেখার পর যখন আগ্রহ চলে যাবে তারপরেই হচ্ছে আপনাকে গিয়ে আবার ডিস্টার্ব করা শুরু করে দিবে তো আমার দুই ছেলের অবস্থাই হয়েছে এমন ওদেরকে হচ্ছে যদি বলে পাতিল বালতি বলেন বল বলেন তারপর চামিস বলেন বাটি বলেন যাই যাই দিব না কেন সেটা যদি নতুন হয় কিছুক্ষণ নিয়ে হচ্ছে খেলবে যখন আমি বুঝতে পারি যে সে আর খেলতে চাচ্ছে না তখন হচ্ছে ওকে আমি অন্য আবার কিছু একটা এনে দিই তো ওইটা দিল ওইটা নিয়েও কিছুক্ষণ খেলে তারপরে আবার আমাকে গিয়ে হচ্ছে ডিস্টার্ব করা শুরু করে দেয় কিন্তু এর মধ্যে তো আমি অনেক কাজই করে ফেলতে পারি তা আপনারা হচ্ছে চেষ্টা করতে পারেন আর বিশেষ করে হচ্ছে আমার ইহানবাবুকে যদি একটা চামিস আর একটা বাটি বা একটা পাতিল দিয়ে দেয় তাহলে হচ্ছে সে অনেকক্ষণ খেলবে ওই হাড়ি পাতিল বাতিল দিয়ে সব মানে বাইরা বাইরে শুরু করে দিবে আর পুরো ঘর মাথায় উঠাবে কিন্তু তারপরও তো মানে কিছুক্ষণ এক জায়গায় বসে থেকে যে খেলে এর মধ্যে আমি কিছুটা হলো কাজ করতে পারি এটাই হলো বড় কথা ওই দিন দুই ছেলেকে নিয়েই হচ্ছে কীরচুনে গিয়েছিলাম তো যাওয়ার পরে হচ্ছে এই যে দেখেন আমার ছোট ছেলেও একদম চুপচাপ খেলনা নিয়ে খেলছে বড় ছেলেও খেলছে কোনো কথা নেই সে মিলানোর মানে ধান্দায় আছে কিভাবে সে খেলনাকে মিলাবে তো নতুন জিনিসের প্রতি ছেলেদের খুব আগ্রহ আর আমি আমার দুই ছেলেকেই দেখেছি যে নতুন কোনো জিনিস দিলে সেই জিনিসটা নিয়ে খুব আগ্রহ নিয়ে দেখবে খেলবে কিছুক্ষণ হলেও শান্ত হয়ে বসে থাকবে তো আমার মনে হয় যে বাচ্চাদেরকে নতুন নতুন জিনিস দিলে বাচ্চারা কিন্তু সেটা খুব এনজয়ও করে এবং খুব মানে শান্তও থাকে এই জন্য যে আবার মানে নতুন নতুন জিনিস কিনে দিতে হবে এমন কিন্তু নয় আমার কাছে আসলে এমনটা মনে হয় না কারণ বাসা হাঁড়ি পাতিল বালতি বলেন বাটি যা আছে না কেন চামিস সেটাই দেন না বাচ্চার কাছে সেটাই নিয়ে বাচ্চা কিছুক্ষণ খেলবে শান্ত থাকবে এর মধ্যে আপনি আপনার কাজগুলো সেরে ফেলতে পারবেন কিছুটা হলেও মানে একটু রিল্যাক্স বোধ হবেন বা ওকে কোনো খেলনা দিয়ে পাশে বসে থাকলেন এটাও বা কম কিসে তো যাই হোক আপনাদের যদি আমার টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক দেবেন আর আমার ছেলেদের ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আজ এখানেই শেষ con la mala